हेलो स्टूडेंट्स, आज के आमरा टैली एआरपी नाइन मध्य किछु शॉर्टकट की शिखब। ठीक है, तो से शॉर्टकट की माध्यमे आमरा टैली एआरपी नाइन बेस्ट एक्सपर्ट हुए तुले धरते पारी। आमरा तो प्रचुर शॉर्टकट की आछे, तार मध्ये आमरा किछु टॉप शॉर्टकट की आमरा आज के टैली एआरपी नाइन मध्य तुले धरब। ठीक है, तो आमादेर टैली एआरपी नाइन प्रथम शॉर्टकट की हलो যে যখন আমরা ট্যালি আরপি নাইনটা মেন ডিসপ্লে আমাদের কাছে সামনে আসে, তখন আমরা কিন্তু ট্যালি আরপি নাইনটাকে আমরা কুইট করি। ঠিক আছে, তাহলে সেই কুইট করতে গেলে আমাদের কী আছে অপশান, যেটা আমাদের অপশান আছে হলো আমরা যখন আমরা ট্যালি আরপি নাইনটাকে কুইট করতে যাই, কুইট করতে গেলে আমাদের অপশান আছে হলো এসকেপ। তাই তো, যখন আমরা এসকেপ পেশ করবো, এসকেপ পেশ করলে দেখতে পাচ্ছি আমরা ইএস চলে আসে, কুইট ইএস আর। ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে এসকেপ করতে পারি কিউ, এটা শর্টকাট কী হলো কিউ। ঠিক আছে, কিবোর্ড থেকে কিউ পেশ করলে আবার কুইট করে ইএস আসছে। ঠিক আছে, এবার আমাদের পরের শর্টকাটটা কী হলো ভাউচার এন্ট্রিস। ভাউচার এন্ট্রিস বলতে আমরা যখন পারচেজ বা সেলস করি, ঠিক আছে, পারচেজ আর সেল করতে গেলে আমাদের কিন্তু শর্টকাট কী হলো F9 F পেশ করে আমরা পারচেজ সেল করতে, তার জন্য আমরা গেটওয়ে অ্যাপটা থেকে ডাইরেক্টলি ভি পেশ করলেই আমরা কিন্তু ডিরেক্টলি ভাউচার এন্ট্রি করতে পারবো। ঠিক আছে, তারপরে আপনার F9, তারপরে F8, F4, F5, F4 থেকে আমরা পরপর প্রেস করে আমরা ভাউচার এন্ট্রিসগুলো, তার শর্টকাট কী হলো আমরা ভি। এবার নেক্সট কী হলো ব্যাংকিং। ব্যাংকিং মানে হলো আমরা ব্যাংকের কোনো স্টেটমেন্ট, যেমন চেক প্রিন্টিং, ডিপোজিট স্লিপ, এগুলো পেশ করতে চাই, তাহলে শর্টকাট কী হলো এন। গেটও অ্যাপটেল থেকে এন পেশ করলে আমরা কিন্তু তার ব্যাংকিংয়ের পুরো রিপোর্টটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এন পেশ করলে আমরা পুরো ব্যাংকিংয়ের পার্টটা আমরা দেখতে পাবো। ক্লিয়ার? নেক্সট হলো আমাদের কী আছে, নেক্সট শর্টকাট কী আছে কি, যে আমরা যদি কোনো পারচেজ বা সেল করতে যাই, পারচেজ অথবা সেল করতে গেলে আমাদের কী আছে, যখন আমরা পারচেজ সেল করছি, করার সময় অটোমেটিকলি আমাদের কাছে আইটেম লিস্টটা আসে, ধরো পার্টিজ অ্যাকাউন্ট বা এগুলো আসলো, আসার পরে যখন আইটেমটা আসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইটেম লিস্ট আসছে, সেই আইটেমটাকে আমরা যদি কপি করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি, তার মানে এটা কপি হয়ে গেল, তার মানে সেই আইটেমটা কপি হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোল অল্টার সি, কপি হয়ে যাওয়ার পর আমরা ফ্রেশ একটা ভাউচার খুলব, সেখানে গিয়ে আমরা যখন এটাকে পেস্ট করতে যাব, মানে ওই আইটেমটা পেস্ট করব, আমরা দেখতে পাচ্ছি আমরা আইটেমটা যখন অটোমেটিকলি পেস্ট করব, তখন আমরা কী করব কন্ট্রোল অল্টার ভি, কন্ট্রোল অল্টার ভি যখনই পেস্ট করব তখনই দেখব আমরা আইটেমটা অটোমেটিকলি পেস্ট হয়ে গেছে। বোঝা গেল, এটা বুঝতে পারছি সবাই? তাহলে এটা হলো শর্টকাট কী অফ আইটেম কপি করা। এবার আমাদের কাছে আসলো হলো লেজার। লেজার ক্রিয়েশনে মানে লেজার করতে গেলে আমাদের যখন আমরা গেটওয়ে অ্যাপটেলি থেকে যদি আমরা মাস্টারের মধ্যে যাই, লেজার ক্রিয়েট করি, তখন তার শর্টকাট কী হলো অল ALC, ALC, তার মানে কি এটা হলো শর্টকাট কি। ঠিক আছে, ALC, তার মানে আমাদের লেজার ক্রিয়েশনে শর্টকাট কি। ঠিক আছে, এবার ধরো আমরা নেক্সট কী আছে, মাল্টিপল গ্রুপ ক্রিয়েশন করব, মাল্টিপল গ্রুপ ক্রিয়েশন করব। তো গেটওয়ে অ্যাপটেলি থেকে আমরা কী করব, AGR, মানে আমরা গেটওয়ে অ্যাপটালি থেকে যখন যাব তখন শর্টকাট কী হলো AGR, তার মানে হলো মাল্টিপল গ্রুপ ক্রিয়েশন। ঠিক আছে, মাল্টিপল গ্রুপ ক্রিয়েশন চলে আসলো। ওকে, এবার আমরা কী করব, মাল্টিপল লেজার ক্রিয়েশন যদি আমরা করতে চাই তাহলে আমরা কী শর্টকাট কী পেশ করব, গেটওয়ে অ্যাপটালি থেকে ALR, ALR করলে কী হবে মাল্টিপল লেজার ক্রিয়েশন আমরা করতে পারব। মাল্টিপল লেজার ক্রিয়েশন মানে একবারে অনেকগুলো লেজার ক্রিয়েশন আমরা করতে পারছি। ঠিক আছে, ALR হলো। এবার ধর আমার কোনো লেজারটাকে আল্টার করতে হবে, আল্টার মানে যদি কোনো মডিফাই করতে চাই তাহলে আমরা লেজার আল্টার করতে চাই, তখন আমাদের শর্টকাট কী হলো ALA, তার মানে লেজারটাকে আল্টার করতে চাই, কোনো এখানে অ্যাকাউন্ট নাম্বারটাকে পার্টিজ অ্যাকাউনে ক্লিক করলে আমরা সেটাকে মডিফাই করতে পারবো। এবার ধরো মাল্টিপল লেজার, মাল্টিপল লেজারটাকে আল্টার করব, তাহলে আমরা সেটা কী করব ALT, আমরা ALT করলে কী হবে মাল্টিপল লেজারটাকে আল্টার হবে। ঠিক আছে, ALT, বুঝতে পারছো? তাহলে এগুলো এরকম প্রচুর শর্টকাট কী আছে, ALT করলে মাল্টিপল লেজারটাকে আমাদের আল্টারেশন কী করতে পারছি হলো। এবার আমাদের আছে হলো মাল্টিপল গ্রুপ, মাল্টিপল গ্রুপটাকে আমরা কী করব তৈরি করব, তাহলে মাল্টিপল গ্রুপ তৈরি করতে গেলে AGT, AGT করতে গেলে কী হবে মাল্টিপল গ্রুপ ক্রিয়েট হবে। ঠিক আছে, AGT, AGT করলে গেটওয়ে অ্যাপটেলি থেকে আমরা কী করব AGT করব, করলে অটোমেটিকলি মাল্টিপল গ্রুপটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা AGT প্রেস করব, AGT প্রেস করলে আমাদের কী আসে, এখান থেকে আমরা মাল্টিপল গ্রুপ ক্রিয়েটটা করতে পারছি।
এ জি টি, দেখো মাল্টিপল গ্রুপ ক্রিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা যদি মনে করি ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে গিয়ে আমরা কি করব, ধরো ব্যালেন্স শিটে গেলাম, ব্যালেন্স শিটে গিয়ে আমরা কোনো লেজার ক্রিয়েশনটাকে আমরা মডিফাই করতে চাই, তখন আমরা কি করবো সেইটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে আমরা দেখতে পাচ্ছি, এখানে কন্ট্রোল এন্টার করবো, কন্ট্রোল এন্টার করলে সঙ্গে সঙ্গে এটা মডিফাই হয়ে গেল, ঠিক আছে, মডিফাই করে দেওয়া যেতে পারে। ঠিক সেরকমই আবার প্রফিট অ্যান্ড লসে যদি আমরা এরকম কোনো ভাউচার এন্ট্রিসকে আমরা বা লেজার ক্রিয়েশনকে যদি আমরা মডিফাই করতে চাই, তখন সেম প্রসেস কন্ট্রোল প্লাস এন্টার, ঠিক আছে, কন্ট্রোল প্লাস এন্টার আবার মডিফাই হয়ে যাবে এটা, ঠিক আছে। নেক্সট আমাদের কি আছে, আমাদের নেক্সট হলো ইনভেন্টরি ইনফরমেশান। গেটওয়ে অ্যাপটারি থেকে ডিরেক্টলি আমরা কীভাবে ইনভেন্টরি ইনফরমেশানটা খুলতে পারবো, ডিরেক্টলি আমরা কী পেশ করবো, ডিরেক্টলি আমরা টি পেশ করতে চাই, ইনভেন্টরি টি পেশ করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ইনভেন্টরি ইনফরমেশানের মধ্যে কী করতে চাই, আমরা কোনো ট্রান্সফার করতে চাই, ধরো গোডাউন ট্রান্সফার, স্টক ট্রান্সফার, এইসব জিনিসগুলো আমরা করতে পারবো। এবার আছে আমাদের কি আছে, অর্ডার ভাউচার, মানে ধরো পারচেস অর্ডার বা সেলস অর্ডার করতে চাই, তাহলে পারচেস অর্ডার সেলস অর্ডার করতে গেলে আমাদের অ্যাট ফার্স্ট কী করতে হবে, পারচেস অর্ডারটাকে আমরা অ্যাক্টিভ করব, তাহলে F11 মানে হলো কোম্পানি ইনফরমেশান, ওখান থেকে আমরা পারচেস অর্ডার এবং সেলস অর্ডার প্রেস ESS করে নিলাম। ESS করার পরে যখন আমরা এই কন্ট্রোলে করে দিচ্ছি, কন্ট্রোলে করলে আমাদের মেন ডিসপ্লে চলে আসলে এবার ডিরেক্টলি আমরা ই পেস করব, ই পেস করলে কী হয়ে যাচ্ছে, অটোমেটিকলি আমরা অর্ডার প্রসেসিংয়ে চলে আসছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেলস অর্ডার আছে, এবার এই পাশে শর্টকাট কী থেকে আমরা অল্টার প্লাস F4 পেস করলে পারচেজ অর্ডার চলে আসবে, বোঝা গেল, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা অর্ডার প্রসেসিংটাকে আমরা চয়েস করতে পারি। এবার রইল আমাদের কী আছে, নেক্সট শর্টকাট কীটা আছে হলো ট্রায়াল ব্যালেন্স, আমরা ডিরেক্টলি গেটওয়ে অ্যাপটালি থেকে D+T পেস করব, ডিরেক্টলি আমরা গেটওয়ে অ্যাপটালি থেকে ডিরেক্টলি D+T পেস করলে আমাদের ডিরেক্টলি ট্রায়াল ব্যালেন্সটা চলে আসলো, ট্রায়াল ব্যালেন্সের পুরো আমরা এখান থেকে ভাউচারটাকে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে কী হচ্ছে, ওকে। নেক্সট আমাদের কী আছে, আমরা যদি মনে করি GST কোনো রিটার্ন বা দেখতে চাই, তাহলে GST রিটার্ন দেখতে গেলে আমাদের কী করতে হবে, প্রথমে আগে GST অ্যাক্টিভেট করতে হবে, তারপর F11 পেস করলাম, তারপর স্ট্যাচুটি অ্যান্ড ট্যাক্সেশনে যাবো, GST অ্যাক্টিভেট করে নিলাম, সঙ্গে সঙ্গে আমরা গেটওয়ে অ্যাপটালি থেকে D+O+G পেস করে তাহলে GST-R1, GST-R2, GST-R3 আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা যদি মনে করি TDS এর রিটার্ন দেখতে চাই, তো TDS রিটার্ন দেখতে গেলে আমাদের প্রথমে আগে কী করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে TDS-টাকে, তাহলে আমরা F11 পেস করবো, F11 পেস করার পর আমরা TDS-টাকে স্ট্যাচুরি অ্যান্ড অ্যাকশন থেকে TDS-টাকে ESS করলাম, তারপরে TDS-টা অ্যাক্টিভেট হয়ে গেল। এবার শর্টকাট কী আছে কি, D+O+T, তাহলে আমরা দেখতে পাচ্ছি TDS-টাকে পুরোটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার ধর আমাদের কোনো অ্যাকাউন্টসে ক্যাশ ফ্লো, মানে ক্যাশ কত ট্রানজ্যাকশন হয়েছে সেটা দেখতে চাই, তাহলে তার জন্য শর্টকাট কী হলো, D+C+C। এবার যদি আমরা মনে করি ফান্ড ফ্লোটা দেখতে চাই, তাহলে D+C+F, তার মানে এটা হলো ফান্ড ফ্লো, বুঝতে পারছো। তো এইভাবে আমাদের প্রচুর রকমের শর্টকাট কী আছে, তো আমাদের শর্টকাট আরও ভালো ভিডিও পেতে গেলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আরও ভালো ভালো আমরা আরও শর্টকাট কী দিতে পারবো। থ্যাংক ইউ। এই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও।